হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল অর্থাৎ 28th অফ আগস্ট থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে জিলেট 2023-এর কাউন্সিলিং। তো সেই কাউন্সিলিংয়ের প্রথম ধাপ হলো রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশনের পরবর্তীতে তোমাদের হচ্ছে ফি পেমেন্ট করতে হয়, দেন তোমরা চয়েস ফিলিং করতে পারবে, চয়েস লক করতে পারবে, দেন তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং বাকি যে সমস্ত প্রসিডিওরগুলো আমি অন্যান্য ভিডিওতে ডিসকাস করেছি সেগুলো তোমাদের আস্তে আস্তে প্রসিড হতে থাকবে। তো এই যে এন্টায়ার প্রসেসটা চলাকালীন তোমরা কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে, কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই জিলেট 2023 তোমরা যে কাউন্সিলিং করতে যাচ্ছ তার আগে যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিওটা দেখতে শুরু করেছো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখো। দেখলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে পাবে, যেগুলো কালকে যখন তোমরা প্রথম ফার্স্ট টাইমের জন্য আশা করি তোমরা করবে, ঠিক আছে, জিলেট 2023-এর কাউন্সিলিং যারা নিজে বিশেষ করে করবে তাদের কিন্তু কিছু কিছু জায়গা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই ভুলগুলো কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে এড়িয়ে যেতে পারবে। আর আমি ইন জেনারেল হচ্ছে তোমাদের কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলি না, কিন্তু এই ভিডিওটাতে আবারও বলছি যে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, এই জন্য কারণ তোমরা জিলেট থ্রু বিভিন্ন বিটেক কলেজে ভর্তি হচ্ছ, পরবর্তীতে যারা বিটেকে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে বিটেক সেকেন্ড ইয়ার বলো, থার্ড ইয়ার বলো, ফোর্থ ইয়ার বলো, পরবর্তীতে তোমরা যারা গেট বা পিগেট থ্রু যারা এমটেক করবে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমার চ্যানেল থেকে তোমরা আপডেট পাবে। তাই পরবর্তীতে ফিউচার আপডেটসের জন্যও কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, এতে কিন্তু তোমরাই বেনিফিটেড হবে, ঠিক আছে। আর একটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে পয়সাও খরচ করতে হয় না, কিচ্ছু খরচ করতে হয় না, ঠিক আছে। তো দাদাটি সাবস্ক্রাইব করে জাস্ট চ্যানেলটি তোমরা এগিয়ে নিয়ে যেও, দাদাটির পাশে থেকো, এইটুকুই বলবো। চলো তো ভিডিওটা শুরু করা যাক। দেখো জিলেট 2023 কাউন্সিলিংয়ের প্রথম যে ধাপ সেটা হলো তোমাদের রেজিস্ট্রেশন, ওকে। তো রেজিস্ট্রেশন করার সময় প্রথমেই তোমাদেরকে দেখবে দুটো জিনিস দেখাবে, একটা হচ্ছে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আর একটা লগ ইন। তো প্রথমেই তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা করতে হবে, ঠিক আছে, কারণ প্রথমে তুমি লগ ইন করতে পারবে না। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা হওয়ার পরেই তুমি একমাত্র লগ ইনটা করতে পারবে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের সময় তোমাকে প্রথমেই হচ্ছে চাইবে জিলেট 2023-এর রোল নম্বর, দেন হচ্ছে জিলেট 2023-এর অ্যাপ্লিকেশন নম্বর, ওকে, ক্যান্ডিডেট নেম, তারপর হচ্ছে মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমার কাছে চাইবে। এর প্রত্যেকটা ডিটেলস যখন তোমরা ইনপুট করবে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাকে দেখে শুনে কিন্তু করতে হবে, ঠিক আছে, মানে একদম ভেরিফাই করে করে সুন্দর করে দেখে দেখে কিন্তু করতে হবে। এবং বিশেষ করে তোমরা অনেক সময় মিড নাইটে ট্রাই করো, অনেক সময় ফার্স্ট মর্নিংয়ে ট্রাই করো, ঠিক আছে, যে সময় দেখবে তোমাদের মাথা প্রপারলি অ্যাক্টিভ আছে, হ্যাঁ, যে সময় তুমি একদম ফ্রি আছো, মেন্টাল একটা পেশেন্স নিয়ে সুন্দর করে তোমাদের এই কাউন্সিলিংটা কিন্তু তোমরা করবে, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে প্রথমেই কিন্তু বলে দিচ্ছি, ওকে। মানে কোনো একটা মাথার মধ্যে ধরো একটা কী বলবো, যে অনেক সময় হয় না যে এক্সস্টেড আছো অথচ তুমি করতে বসে গেলে, ঠিক আছে, কাউন্সিলিংটা ভুল ইনফরমেশন প্রোভাইড করে দিলে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু চাইবে। তাই অবশ্যই কিন্তু তুমি জিলেট 2023-এর রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর সেগুলো কিন্তু আজকে রাত থেকে কিন্তু খুঁজে রাখো, ঠিক আছে, ওকে। আর প্রত্যেকটা ডিটেলস যখন দেবে সেগুলো কিন্তু একবার করে রিভেরিফাই করে নেবে। নেক্সট হচ্ছে তোমরা মোবাইল নম্বর এবং ইমেল আইডি তোমাদের লাগবে, এবং যেগুলো যে মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা তোমরা এখন দেবে সেটা কিন্তু রেজিস্টার্ড হওয়া চাই, মানে অলরেডি তুমি যেটা প্রথমে দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময় সেটাই ইন জেনারেল দেবে। তাছাড়া তোমার মোবাইল নম্বর বা ইমেল আইডি চেঞ্জ করার অপশন থাকে, তবে আমি বলবো যে প্রথমে তোমরা যেটা দিয়েছিলে সেটাই তোমরা দেবে, এবং এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা কিন্তু তোমাদের ভেরিফিকেশন করাতে হয়, ঠিক আছে, তো অবশ্যই মনে করে তোমরা কিন্তু ভেরিফিকেশন করিয়ে নেবে। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন বা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের আরেকটা প্রসেস আছে, যেটা হলো তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা একটু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ঠিক আছে, অ্যাটলিস্ট কিন্তু 8টা ডিজিটের হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো সেটা যেন আলফা নিউমেরিক হয়, এবং তার সাথে তোমার যেন সেখানে স্মল লেটার থাকে, ক্যাপিটাল লেটার থাকে, নিউমেরিক্যাল কোনো ইয়ে থাকে, ঠিক আছে, মানে 1, 2, 3, 4 এই জাতীয় কোনো ডিজিট থাকলো, তার সঙ্গে তোমার কোনো স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে, ডলারের সাইন দিলে বা তোমরা অ্যাট দ্য রেটের সাইন দিলে, ঠিক আছে, এই টোটাল জিনিসটা করে সুন্দর করে একটা স্ট্রং পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করবে। আচ্ছা, এই বিষয়গুলো যখনই তোমাদের হয়ে যাবে তখন তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল, এবার তোমরা ইন জেনারেল হচ্ছে লগ ইন করে নিতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। এইবার তোমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের এই রেজিস্ট্রেশনের সময় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয়। এটা অনেকেই ভুল করে, অনেকেই হচ্ছে তোমার ক্যাফে থেকে হচ্ছে ফর্ম ফিল আপটা করে, তো ক্যাফের যে মালিক থাকে বা ক্যাফের যে ছেলেটি থাকে সে তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দেয়, ঠিক আছে, ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা না দিয়ে। দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা এই জন্য দিতে হয় পরবর্তীতে তুমি কোনো টাকা ধরো ফেরত পাবে, বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমাকে কোনো টাকা ফেরত দেবে, সেটা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু তোমার টাকাটা ফেরত আসবে। তাই এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তুমি তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু দেবে। তুমি যদি নিজে করো অবশ্যই সেটা সেখানে তোমার নিজের ডিটেলসগুলো ফুলফিল করবে, যদি তুমি কোনো ক্যাফে থেকে যদি করো, ইন্টারনেট ক্যাফে থেকে, তাহলে অবশ্যই তাকে কিন্তু তুমি বলে দেবে যে
তুমি তোমার ডিটেলসটা দিতে, ঠিক আছে, তার ডিটেলসটা যেন সে না দিয়ে দেয়, ওকে? এটা অনেকেরই কিন্তু ভুল হয় এবং পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করা যায় না। নেক্সট হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে, তোমরা যখন পাসিং স্ট্যাটাসটা, ঠিক আছে, অ্যাপিয়ারিং করবে বা পাস করবে, এটা কিন্তু দেখেশুনে করবে। যারা 2022-21 ক্যান্ডিডেট, ঠিক আছে, মানে 2023 ক্যান্ডিডেট নও, তারা পাস করবে। যারা 2023 পাস আউট হবে তারা পাসিং করবে, ঠিক আছে। ইয়ার অফ পাসিংটা কিন্তু তোমরা দেখেশুনে করবে। ইয়ার অফ পাসিংটা কিন্তু কেউ 2000 মানে ওখানে ওই তোমার মেনু বার থেকে হচ্ছে টেনে ইয়ে করতে হয়, তো 2000 মানে ওটা একটু দেখে করবে, 2022-23 এগুলো সব পরপর থাকে, তো অবশ্যই কিন্তু এগুলো যেন কোনোভাবে যেন ভুল না হয়। নেক্সট হচ্ছে ক্লাস টুয়েলভে দেখবে ওখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসগুলো যখন তোমাদের দিতে হবে, তুমি যদি পাস করে থাকো তাহলে সেক্ষেত্রে 1-6 সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটাই তোমাকে পাস করে নাম্বার দিতে হবে। আর 2023-এর পাসিং ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, মানে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তোমাকে 6 সেমিস্টারের রেজাল্টটা হচ্ছে ওখানে দিতে হবে না, 6 সেমিস্টারটা অ্যাপিয়ারিং করে ওই জায়গাটা তুমি ছেড়ে দেবে। আচ্ছা, ক্লাস টুয়েলভের অনেকের দেখবে নিচেই দেখবে একটা অপশন থাকে, ঠিক আছে, যদিও ওটা অপশনাল, যে ক্লাস টুয়েলভের তোমাকে হচ্ছে এডুকেশনাল ডিটেলসটা দিতে বলে। তো যদি তুমি অ্যাপ্লিকেশন করার সময় যদি তুমি ক্লাস টুয়েলভের ডিটেলস যদি দিয়ে থাকো, মানে ক্লাস টুয়েলভে যদি কারো সায়েন্স নিয়ে পড়া থাকে, হ্যাঁ, সেই ডিটেলস যদি তুমি দিয়ে থাকো তবেই তুমি সেখানে দেবে, আদারওয়াইজ তোমার যদি না দেওয়া থাকে সেই জায়গাটা অপশনাল, তোমার দেওয়ার দরকার নেই, বুঝতে পারছো? কারণ এখন যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিন্তু ক্লাস টুয়েলভের ডিটেলস কিন্তু তোমাদের চাই না। নেক্সট হচ্ছে এই যে ডিটেলসগুলো তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা প্রসিড করবে, এখানে তোমরা যদি কোনো ভুল করো পরবর্তীতে কিন্তু তোমরা সেটা ঠিক করার কিন্তু চান্স পাবে, ঠিক আছে। কিন্তু এরপরেই দেখবে আসবে, মানে যতদূর পর্যন্ত আমি বললাম তারপরেই দেখবে তোমাদের ফাইনাল সাবমিট করার কথা একটা বলবে। সেই ফাইনাল সাবমিট করার পরেই নেক্সট প্রসেসটাই হচ্ছে তোমাদের ফি পেমেন্ট। তো সেই ফি পেমেন্টের আগে তোমাদের যে ফাইনাল সাবমিট করতে হয় সেখানে কিন্তু তোমাদের দেখবে একটা কশন দেবে, ঠিক আছে, যে এরপরে কিন্তু কোনো ধরনের এডিট বা কারেকশন উইন্ডো কিন্তু খোলা হবে না। তাই যারা এই ডিটেলসগুলো মানে ডিটেলসগুলো দিয়েছো সেগুলো সঠিক কিনা ভালো করে ভেরিফাই করে নাও। যদি দেখো তোমার সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে, দেন তুমি ফাইনাল সাবমিটে ক্লিক করো, তার আগে কিন্তু কোনোভাবেই ফাইনাল সাবমিট কিন্তু তুমি করবে না, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে ইচ যখনই তুমি ওই যে লগ ইন করবে, ঠিক আছে, তোমাদের লগ ইন পোর্টালে, তখন কিন্তু সেই সেশন, যে সেশনটা তুমি ধরো ইয়ে করছো, ধরো আমি লগ ইন করছি, হ্যাঁ, এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যেমন দেখো তোমাদের র্যাঙ্ক কার্ড ফর জিলেট 2023 দেখাচ্ছে, এখানটাই তোমাদের দেখবে মানে কাউন্সিলিং বলে দেখবে কালকে আপডেট হয়ে যাবে, ঠিক আছে, যে জিলেট 2023 কাউন্সিলিং। তো সেখানে যখনই তুমি লগ ইন করবে সেই সেশনটা হচ্ছে 15 মিনিটের জন্য অ্যাক্টিভ থাকবে, মানে তুমি একবার লগ ইন করলে 15 মিনিট তুমি সেই ভিতরে কাজ করতে পারবে, ঠিক আছে। 15 মিনিট পরে তোমাকে আবার লগ আউট করে দেন আবার তোমাকে হচ্ছে নতুন করে লগ ইন করতে হবে, ঠিক আছে। সেশনটা হচ্ছে 15 মিনিটসের জন্য অ্যাক্টিভ থাকবে, এই একটা বিষয়। নেক্সট হচ্ছে তোমরা ওই চয়েস লগটা যেটা তোমাদের বলা হয়েছে যে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের চয়েস লক করতে হবে, তোমরা নিজে থেকে চয়েস লক কেউ করবে না, এটা আমার পার্সোনাল সাজেশন, কারণ চয়েস লকটা অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে। তোমরা যখন প্রত্যেকটা কলেজ যখন চয়েসগুলো যখন করছো, চয়েস ফিলিংগুলো যখন করছো, প্রত্যেকটা কলেজ তো তোমরা সেভ করে রাখছো, তো চয়েস লক তোমরা আলাদাভাবে করতে পারো, কিন্তু অনেকেই যেমন আগে থেকে তাড়াহুড়ো করে চয়েস লকটা যেমন করে ফেলে, চয়েস লক করার কোনো দরকার নেই। লাস্ট ডেট মানে তোমাদের 1 সেপ্টেম্বর অটোমেটিক্যালি 11:59 PM পর্যন্ত তোমাদের টাইম থাকবে, যেই 12টা বাজবে অটোমেটিক্যালি দেখবে মানে সিস্টেম তোমার ওটা ইয়ে করে দেবে, ঠিক আছে, অটো লক অটোমেটিক্যালি হয়ে যাবে। তাই ওটা আলাদা করে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, বা ওটা তোমাদেরকে আলাদাভাবে, হ্যাঁ, তোমাদের কী বলবো যে চয়েস লক তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি করতে হবে, এর কোনো বিষয় নেই, চয়েস লককেও তাড়াহুড়ো করে করতে যাবেন, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে ওই চয়েস ফিলিংয়ে কোন কলেজে আগে রাখবে বা কোন কলেজ পরে রাখবে সেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ আমি আলাদা করে তোমাদের কালকে যখন শুরু হবে তখন তো তোমাদের যে কোনো একটা ক্যান্ডিডেটের কীভাবে কী করতে হয় না করতে হয় সেটা তো আমি করে দেখিয়ে দেবো। তাছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ সিভিলের জন্য তোমরা কোন কলেজগুলোকে আগে রাখবে, কোন কলেজগুলোকে পরে রাখবে, হ্যাঁ, অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর জন্য কোন কলেজগুলো আগে রাখবে বা কোন কলেজগুলো পরে রাখবে, প্রত্যেকটা টপিকের ওপর ইন্ডিভিজুয়াল ভিডিও আসতে থাকবে। শুধু দাদাটি তোমরা পাশে থেকো, আমি তোমাদের আমার তরফ থেকে যতটা হেল্প করা যায়, ঠিক আছে, তোমরা 2022-এও আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো যে কত ভিডিও বানানো আছে, সেখানে তোমাদের সিনিয়র দাদা দিদিদের প্রচুর মানে সেখানে একদম এলিমেন্টারি লেভেলে গিয়ে যতটা সম্ভব তাদের হেল্প করা যায় আমি সেটা করেছি। এইবারও তোমাদের সেই হেল্পটুকু আমি করতে চাইছি, কিন্তু তোমাদেরকে একটু কোঅপারেট করতে হবে, ঠিক আছে। যারা তোমরা মানে কন্টিনিউয়াসলি ফোন করছো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, তোমরা হয়তো ভাবছো দাদা হয়তো ইচ্ছে করে রিপ্লাই দিচ্ছে না, সেটা কিন্তু নয়। কারণ দেখো একটা ভিডিও বানাতে গেলে কিন্তু তার জন্য একটা প্রপার টাইমের প্রয়োজন হয়, ঠিক আছে, আমার তাছাড়া অন্যান্য আমার তো ব্যক্তিগত জীবন বলেও আছে, আমি নিজেও কিন্তু পড়াশোনা করি, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু মানে এত ফোন ধরা বা এত মেসেজে রিপ্লাই করাটা কিন্তু পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর তোমরা যে বিষয়গুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বেস্ট অফ লাক। তোমরা সুন্দর করে চয়েস ফিলিংটা করো, হ্যাঁ, প্রপারলি চয়েস ফিলিংটা করে সবাই মনের মতো কলেজ পাও, এইটুকু আমি কী বলবো, আমার থেকে ছোটো হলে আশীর্বাদ ঠিক বলবো না, মানে আমি ওইভাবে নিজেকে দেখি না, আমরা সবাই মানে কী বলবো, আমি দাদা হিসেবে মানে সবাই বন্ধুর মতনই
আমরা মানে কি বলবো মানে জিনিসটাকে ভাববো, এবং আমার মানে আমার তরফ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক রইলো, ঠিক আছে, এবং বেস্ট উইশেস আমার তরফ থেকে থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।